আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস, আর তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলার ঘাটে এলেন কলকাতার মেয়র ফিরোজ হাকিম, সঙ্গে ছিল দেবাশিস কুমার, এছাড়াও শশী পাজা। ববি হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। না, প্রতি বছরই এই নিমতলা মহাশ্মশানে যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল, প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয়। আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান। একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনা, আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্র ঠাকুরই লেখা, কিন্তু বাংলাদেশে এই যে যত ঘটনা ঘটছে তারপরে রবীন্দ্রনাথের মূর্তি তারা ভেঙে ফেলেছে, কি বলবেন? এনে যেহেতু এটা একটা বড় রাষ্ট্রের ব্যাপার, আমাদের মনে হয় এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ভালো সংখ্যায় যা বলবে সেটাই আমার। বাঙালি অবাঙালি সকলেই যারা বাংলায় থাকে, আজকের 22শে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত এই অঞ্চলটা, এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে, কবিগুরু কোনোদিন জীবন থেকে আমাদের যায়নি, এই আবেগ নিয়ে আজকে আমরা শ্রদ্ধা জানাই। এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন আজকে বিভিন্নভাবে, একটা গাম্ভীর্য থাকে নিশ্চয়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলের এই জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে। প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা, এটা দেখুন না, দেখুন আলাদা আমরা কিছু এটা নিয়ে বক্তব্য রাখবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সকলকে তিনি অ্যাপিল করেছেন, প্রত্যেকে সংযত থাকুন, শান্তি ফিরে আসুন। দিদি, এই প্রসঙ্গে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া, সেটা পশ্চিমবঙ্গের তরফে ও শীর্ষ নেতৃত্ব একেবারে স্পষ্ট করে দিয়েছে, কেউ যাতে কোনোরকম মন্তব্য সেইভাবে না করে। তার মধ্যেও শুভেন্দু অধিকারী এই শরণার্থী সমস্যা নিয়ে বারবার করে মুখ খুলছেন, তিনি বলছেন পূর্ব অভিজ্ঞতা থেকেই তো বলেছি 47-71 কী হয়েছে, সিএ কেন করা হয়েছে, সিএর প্রাসঙ্গিকতা উনি বারবার এই প্রসঙ্গের সাথে জড়াচ্ছেন। দেখুন, এই প্রশ্ন বলে নয়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেহেতু আপনি বললেন সভানেত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তিনি তার আবেদন রেখেছেন বিধানসভায় এবং বিধানসভার বাইরে। সদ্য তো আমাদের বিধানসভায় মনসুন সেশনটা এখন সাইনেটাই হলো, তাতে যে আমরা সকলেই যাতে সহমর্মিতা রাখি এবং সংযত থাকি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে ঠিক সেইভাবে সেই পথে চলব, এর বাইরে আর কিছু বলার নেই আলাদা। স্মৃতিচারণ করতে গেলে তার সৃষ্টিগুলোকে নিয়ে আমাদের গাইতে হবে, বলতে হবে, শুনতে হবে। আজকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু কলকাতা কর্পোরেশনের এই উদ্যোগ, আপনারা সময় সেখানে সামিল হয়েছেন, আমরা রবীন্দ্র ঠাকুরের মধ্যে গিয়ে আমাদের যে বাঙালিয়ানা বোধ সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস। তার কারণ আমাদের অবলম্বনই তো রবীন্দ্র ঠাকুর, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অবলম্বন করেই তো আমরা থাকি। তাই এই প্রজন্মের মানুষ হিসেবে শুধু একটা আক্ষেপ একটু আগে বলেছিলাম যে সেই 22শে শ্রাবণের আগে কেন আমরা জন্মালাম না, কেন রবীন্দ্র ঠাকুরকে দেখলাম, এটা একটা আক্ষেপ থেকে যায়। কিন্তু হৃদয়ে রবীন্দ্র ঠাকুরকে নিয়েই আমরা যাব, এবং সেটা আমাদের পরের প্রজন্মকে দিয়ে যাব। এই সংস্কৃতি, এই কৃষ্টি, আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কাছে মানে অভাবের আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও
অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে, তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন, কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। রবীন্দ্র প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্ব কবির লেখা, আমরা বাঙালি মানতে চাইছে না, ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমি কিছু বলতে চাই না, কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়, রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে, তার তাকে কেউ কেউ কোনোদিন সরিয়ে ফেলতে পারে না। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন, এটা সবাইকে অনুভব করতে হবে। আপনি নিজে যখন ওই ভিডিওগুলো দেখলেন, আপনি কতটা ব্যথা পেয়েছেন? ব্যথিত, অত্যন্ত ব্যথিত। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।